নমস্কার বন্ধুরা, আমি সৃজয়ী। সৃজয়ীর কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের প্রিয় চ্যানেলে সমস্ত রকম গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। সৃজয়ীর কথা চ্যানেলে আজকের নিবেদন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক। শুরু হচ্ছে গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন, সে আজ 50 বছর আগেকার কথা। আমার মা তখনও ছোট ইজের পড়া খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল। সেই রকম এক নির্জন জঙ্গলের জায়গায় দাদামশাইয়ের বদলি হলেন উত্তর বাংলার দো মহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো, কখনো এক নাগাড়ে 3-4 দিন কিংবা 7 দিন, তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই, দিদিমা এই মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজে দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতে দৌমহানি জায়গাটা বাড়ি সুন্দর আর নির্জন স্থান, বেটে বেটে লিচু গাছের ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গল ছিল, লোকজন বেশি নয়। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তী পাহাড়ে চড়ুই বাতিতেও যাওয়া হতো। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমহানি। দোমহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুজ্জে, লোকজন সব বাজিয়ে নেবেন, ওটার জায়গায় তাকে ঘরদোরে ঢুকতে দেবেন না। বেঁধে কিংবা আর একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসছেন বুঝবেন সব আস্তে আস্তে, চোখ কান নাক সব ভালো করে খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদেরও সামলে রাখবেন, এখানে খারাপ সব আছে, তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বললেন, কাদের কথা বলছেন দিদি? পালিত গিন্নি শুধু বলেন, সে আছে বুঝবেন খন। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুর পর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমার নতুন ঝি করছেন, তা হঠাৎ করে পরের দিন সকালে একটা আধবয়সী বউ এসে বলল, ঝি রাখবেন? দিদিমা দোনা মানা করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়। দিন দুই পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলে নাকি দিদি, কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় ইটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়ে গেছে, অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হেসে বললে, ওদের ওই রকমই ধারা, আর ঝিটার নাম কি বলুন তো?
দিদিমা বললেন, কমলা। পালিত কিন্নি মাথা নেড়ে বললেন, চিনি, হালদার বাড়িতে ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বলে, কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সব কি কুলে বলা যায়? এইখানে এই হচ্ছে ধারা, কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা মানুষ চি রাখুন। এই বলে চলে গেলেন পালিত গিন্নি। আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলে। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললে, কোথায় গিয়েছিলে? সে মাথা নিচু করে বললে, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে গেছেন, নিশুদ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভেতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝেমোচ্ছে। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল, তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনে পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিড়িতে ঘুমিয়ে পড়ে সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশা হতো। সেই রকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলে। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছি, হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পেছনে লোহার সিঁড়ি পেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না, ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শার্ট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে। তাই তিনি সরেট মিনি দেখার জন্যে গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখলেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিবির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ নাগাড়ি ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলে। মাঝামাঝি এসছে, হঠাৎ শুনিন ইঞ্জিন হুইসেল দিল, গাড়িও কোঁচ কোঁচ করে চলতে শুরু করলো। তিনি তবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গাড়ির পোশাক পরা একটি লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে, তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দো মহানিতে এসে পৌঁছলেন। তিনি এলেমেলে খেলা দেখাতে, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দো মহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করেছিলেন, হাতে ম্যাজিকের ছোট কালো একটি লাঠি। বলেছিলেন, ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না ইত্যাদি এসব বলছেন। ম্যাজিকও তখন শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল, তারপর আবার আস্তে আস্তে
ফিরে এলো ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাক বোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেই রকম হল না। দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ঠেলছেন। প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক নই, ইত্যাদি। সেই সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগে টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিচে থেকে লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগল, প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিশিয়ান অব দি ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে? এবং তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটল। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পড়ে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপর দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হালকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলি আগুনের হালকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগল, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে। তবু হাঁ করলি আগুনের হালকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশায় তাকে বলে, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা। ভট্টাচার্য বললেন, হ্যাঁ অতি আশ্চর্য খেলা, আমি ওরকম আর দেখিনি। দাদামশায় অবাক হয়ে বলে, সে কি, এ তো আপনিই দেখালেন। ভট্টাচার্য আমতা আমতা করে বলেন, তা বটে, আমি তো দেখালাম, আশ্চর্য। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশায়ের বাবা সেবারে বেড়াতে এলেন দো মহানিতে, বাসায় পা দিয়ে বললেন, তোদের ঘর দরে একটা আষ্টে গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ কই, আমরা তো পাচ্ছি না। দাদামশায়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক, মাথা নেড়ে বললেন, আলবাদ আষ্টে গন্ধ, সে শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম, পুরো এলাকাতেই যেন আষ্টে গন্ধ একটা। কমলা দাদামশায়ের বাবাকে দেখি গা ঢাকা দিয়েছিল, অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে কমতে হচ্ছে। দাদামশায়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেদিন বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদদারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে কি বসে আছে, তা বলি বাচ্চা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে? দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলছেন মাসিমা, আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধা কি?
সমত্তারে মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না? তাই বলি, তা বলি বাচা, দোমহানি সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব। ঘরে ঘরে ওরাই সব চিটাকর খাটছে, বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। কারা? দিদিমা তবু অবাক। বুঝবে বাপু, রসুন বলে সমাজদারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়, দোমহানিতে তখন ছি চাকর কিংবা কার্যের লোকের বড় অভাব। ডুয়ার্সে ম্যালেরিয়ার কালা জ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়ে পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত কারো বাসায় ছি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদা মশাই বসে গল্প করছিলেন। সমাদদার একটি চিঠি লিখেছিলেন, সেটা শেষ করেই ডাকলেন, ওরে কে আছিস? বলা মাত্রই একটি ছোকরা মতো লোক এসে হাজির। সমাদদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা এটা ডাকে দিয়ে। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, লোকটা নতুন? সমাদদারি মাথা নেড়ে বললেন, দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, লোকটা নতুন রেখেছো নাকি? সমাদদার মাথা নেড়ে বললেন, আরে না না, ফাই ফরমাস খেটে দিয়ে যায় আর কি, খুব ভালো ওটা, আর ডাকলেই আসে, লোকটুক নয়, ওরা ওরাই। মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটি আর ভরসা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজ তোলার নাটকে তিনি লুফা, গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল, লেপ চাপা হয়ে কো কো করছে, নাটক প্রায় শিখে ওঠে। কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুফার অভাব হয়নি, একবারে ধর্মদাস মাস্টার মশাই যেন গোপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন, কেউ কিছু টের পেল না। কিন্তু বিতর্কার কয়েকজন ঠিকই জানতেন যে সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন, বললেন, দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু ঘনাসুরকেও টের পাইনি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে, মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদদার হেসে সৎখান হয়ে বললেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতিকথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াত, মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মার বড় লুডো খেলার নেশা ছিল, তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেটে বসত, তারপর ডাক দিত, আইরে। অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজ মামা যেত বল খেলতে, দুটো পার্টিতে প্রায় ছেলে ক্রম পড়ত। ছোট জায়গা তো, বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লে মামারা ডাক দিত, কে খেলবি আয়। অমনি চার পাঁচজন এসে হাজির হতো, মামাদের বয়সী সব ছেলে, খুব খেলা জমিয়ে দিত। এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার। দোমহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসছে, দোমহানির বাঙালি টিম জুত করতে পারছে না। হঠাৎ দোমহানির টিম খুব ভালো খেলা শুরু করলো, দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে,
এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বললেন, ওরা ১২ জন খেলছে। রেফারি গুনে দেখলেন, না, ১১ জনই। ফের খেলা শুরু হতে একটু পরই রেফারি খেলা থামিয়ে দো মহানের ক্যাপ্টেনকে ডেকে বলেন, তোমাদের টিমের চার পাঁচজন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দো মহানের ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখে আহমক, ১১ জন। দো মহানের টিম আরও ৩টে গোল দিয়ে দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে এসেছে বলে, দেয়ার আর অ্যাটলিস্ট ১০ এক্সট্রা মেন ইন দিস টিম। দর্শকদেরও তাই মনে হয়েছে, গুনে দেখা যায় ১১ জন, কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দো মহানের টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ ৩টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না, একটা কালো ঢাঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা শাড়ির মতো, আর তারা কই? দো মহানের ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইল তাতে রেফারি আরও রেগে টম। চা বাগানের টিমও ভেবেচাকা খেয়ে হাপসে পড়েছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ, কেন একটা রহস্য আছে, বুঝলে সমাদদার? স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন, বললেন, ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে, কাদের কথা বলছো? সমাদদার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? উট বলতেই সব মানুষজন এসে পড়ে কোথা থেকে, আবার হুশ করে মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো, উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই, অমনি একটা কে যেন বলে উঠল, এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুকোয় বসিয়ে দিয়ে গেল। এসব কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চ বাক্য করেন না, বোঝেন সবই, কিন্তু দাদামশাইয়ের বাবা কে বলেই চারধারে বাতাসে শুকে শুকে বেড়ান আর বলে, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাত দাদামশাইয়ের বাবাকে। কুশল প্রশ্ন করত, কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রসো বাপু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ শুকি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন। তা তার দোষ দেওয়া যায় না, সেই সময় দো মহানিতে রাস্তাঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের বারো আনায় নাকি সত্যিকারের মানুষ নয়। তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাত না, সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাস জিনিসটা ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দো মহানিতে আসবার অনেক আগে থেকে তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না, এই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে। তার কিছু বেশি ছিল, সন্ধ্যের পর ঘরের বার হতে হলে তার সঙ্গে কাউকে যেতে হতো। তো মহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি। একদিন সন্ধ্যেবেলা বসে ধর্মদাস মাস্টার মশাইয়ের কাছে পড়ছেন একা, বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুম যাওয়ার দরকার হলো।
মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বলেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়াল। কি বলছো? আমি একটু বাথরুম যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো। সেই শুনে ছেলেটা তো হেসে টিপাটি বলল, দাঁড়াবো কেন, তোমার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বলে, প্যাচ প্যাচ করিস না তো, দাঁড়াতে বলছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়াল। বড় মামা বাথরুমের কাজ ছেড়ে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না তো? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড় বিড় করে বলে, খুব ফাজিল হয়েছো তোমরা। তা এইরকমই সব দোমহানিতে হতো, কেউ গা করত না। কেবল দাদামশাইয়ের বাবাই বাতাস শুকতেন, লোকের গা শুকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতের মাছের ছোট খুলুই তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। তো একটা মাছ মাঝপথে খুলুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, দড়লি কাঁটা দেয়। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খুলুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা এগিয়ে বললে, এ তো ভালো কথা না, গন্ধটা খুব সন্দেহজনক, তুমি কে, কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়াল না, হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা এঁকে সেও বলল, এ তো ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক, আপনি কে বলুন তো, হ্যাঁ কে? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই। ভূতের অপমানটা তার পেস্টিজে লেগেছিল। একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে, ভাবা যায়? নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।